যারা বিরোধী দল করেন বিএনপি ভিএনপি যারা আছেন তৃণমূল পার্টি যারা ভাবতেছেন ক্ষমতা আইসা পড়বেন পড়বেন ভাব আমি ছোট মানুষ একটা বড় কথা বলি আল্লাহকে ভরসা নিয়ে ক্ষমতা তো দূরের কথা ক্ষমতা 40 কিলোমিটারের ভিতরে আপনারা আসবেন না যার আমি সেই স্বামী ওসমান পার্লামেন্টে দাঁড়িয়ে আমার সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি উপদেষ্টা বিরুদ্ধে বক্তব্য তারপর উপদেষ্টা গিয়ে গেছে কিন্তু ভুলমন্ত্রী আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই জানেন যে বর্তমানে রাজনীতির কি পরিস্থিতি বিএনপি মির্জা ফখরুল সহ বড় বড় নেতারা কিন্তু এখন হাজতে বন্দী এবং বিএনপি বিভিন্ন জেলায় জেলায় তারা কিন্তু গণমিছিল করতেছে তো দর্শক আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো না দর্শক আপনারা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওর মূল আলোচনায় যাই এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন তো দর্শক কথা না বাড়ি চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি যারা বিরোধী দল করেন বিএনপি ভিএনপি যারা আছেন তৃণমূল পার্টি যারা ভাবতেছেন ক্ষমতা আইসা পড়বেন পড়বেন ভাব আমি ছোট মানুষ একটা বড় কথা বলি আল্লাহকে ভরসা নিয়ে ক্ষমতা তো দূরের কথা ক্ষমতা 40 কিলোমিটারের ভিতরে আপনারা আসবেন না যান আমি সেই স্বামী ওসমান পার্লামেন্টে দাঁড়িয়ে আমার সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি উপদেষ্টা বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে উপদেষ্টা উপদেষ্টা গিয়ে গেছে কাকেন তো ভুলমন্ত্রী লাশ দাও পাগল বিদেশ থেকে আমি সারা রাত জেগে থাকি দেশ বিদেশের খবর রাখি দেখতেছি গালি দেয় যে গালি দেয় ইশারাও যদি করি যে আমি ওর গালিটা পছন্দ হয় না ওর বাড়িঘরে ইট থাকে না কিছু সো কে কোন দল করে আই ডোন্ট কেয়ার আমি এই মাসের শেষে আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো কারণ কিছু কিছু প্রশ্ন আমার আছে আমি জাতির পিতার কন্যাকে বলবো জানাবো নারায়ণগঞ্জের কিছু কিছু পরিস্থিতি এবং উনি জানে আমি ওনাকে ট্রুথ বলি আমি সত্য ছাড়া মিথ্যা বলি না চেষ্টা করি সত্য বলতে জানাবো মাঠে নামবো আই ডোন্ট কেয়ার ড্যাম যে কে সরকারি অফিসার কে সরকারি অফিসার না শামীম ওসমান আল্লাহর উপরে ভরসা করে আর পায়ের তলে মাটি আছে আমি পায়ের তলে মাটির উপরে ক্ষমতা নিয়ে আমি মানুষের উপরে জোর করি আমি রাজনীতি করি কার দয়ার দানে আমি রাজনীতি করি না কার দয়ার দানে রাজনীতি করি না জনগণের জন্য কথা বলতে এসেছি জনগণের জন্য কথা বলবো আমি সেই স্বামী ওসমান পার্লামেন্টে দাঁড়িয়ে আমার সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি উপদেষ্টা বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরে উপদেষ্টা গিয়ে গেছে কাকেন তো ভুলমন্ত্রী আমি বলি না কিন্তু আমার ধৈর্যটা আমি বাড়ানোর চেষ্টা করেছি কারণ শেখ হাসিনা একটা জিনিস শিখাইছিল আমাদের চন্দন ছিল যে আমি সব বিষকে হজম করি আমি নীলকণ্ঠী আমার কাজ কি উনি আমার চিফ ওনাকে ফলো করা উনি যখন বলছে আমি নীলকণ্ঠী আমি চিন্তা করছি ঠিক আছে এত ধৈর্য ধরে কেমনে এখন আমিও ধৈর্য ধরে পড়ি খুবই কঠিন ব্যাপার খুব টাফ কঠিন ব্যাপার দেখতেছি গালি দেয় যে গালি দেয় আমি যদি ইশারাও যদি করি যে আমি ওর গালিটা পছন্দ হয় না ওর বাড়িঘরে ইট থাকে না কিছু আমি কিন্তু কিছু বলি না আমার বাসায় আমার জিজ্ঞেস করে আমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করে কী রে তোর কি খারাপ লাগে আমার মহিলা আওয়ামী লীগের কর্মীরা আমার কয়ে ভাই আপনার খারাপ লাগে না আমরা ধরে পিটাই আলেন না কেন আমি আমার ভালো লাগে গালি দে গালি অসুবিধে আছে সো যারা বিরোধী দল করেন বিএনপি ভিএনপি যারা আছেন তৃণমূল পার্টি যারা ভাবতেছেন ক্ষমতা আইসা পড়বেন পড়বেন ভাব আমি ছোট মানুষ একটা বড় কথা বলি আল্লাহকে ভরসা নিয়ে ক্ষমতা তো দূরের কথা ক্ষমতা 40 কিলোমিটারের ভিতরে আপনারা আসবেন না যান আমি যদি নাও থাকি কথাটা লেখা রেখেন আজকে 40 কিলোমিটার তো দূরে দিলাম 55,000 বর্গ মাইলের ভিতরে আসতে পারবেন না আপনারা লন্ডন থেকে বলে আপনারা নাচেন আর মানুষগুলি মরতেছে যেই ছেলেটা নারায়ণগঞ্জে মরলো কিংবা এই জায়গায় মরলো মারা যাওয়ার পরে কী কয় বিএনপি বলে এটা আমাদের কর্মী আওয়ামী লীগ বলে এটা আমাদের দল পুলিশ বলে এটা পথচারী বাট থিং ইজ দ্যাট ও একটা মানুষ একটা মায়ের বুক খালি হয় একটা সন্তান প্রীতিহারা হয় একজন স্ত্রী স্বামীহারা হয় 800 কোটি মানুষ পৃথিবীতে বলুক যে মানুষটাকে জিন্দা করে দিবে আমার কোনো আপত্তি নাই 800 কোটি মানুষ যদি একটা মানুষকে জিন্দা করতে না পারে দর্শক শ্রোতা আমরা একটা ভিডিও দেখে আসলাম আসলে এই ভিডিওটা দেখার পর আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে এবং এই বর্তমানে রাজনৈতিক কি পরিস্থিতি এবং ভবিষ্যতে রাজনৈতিক কি পরিস্থিতি হতে পারে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আসলে এখন এই যে বিএনপি যে তারা বিভিন্ন জেলায় জেলায় যে আসলে গণমিছিল করতেছে এবং বিএনপির যে বড় বড় নেতাকর্মীরা যে গ্রেপ্তার হয়েছে তারা আসলে ছাড়া পাবে কিনা এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন দর্শক এখন আপনারা দেখাবো আরেকটা গুরুত্বপূর্ণ
ভিডিও যে ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আগামী বিএনপি আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ কি করতে যাচ্ছে। দর্শক চলুন এই ভিডিও আমরা দেখে আসি। কাহিনী একজনকে ধইরা নিয়া আটকায় লয়ে গেলগা, মানে এগুলো কিন্তু পুলিশ বাহিনীর জানে না যে ওরা এরকম করতেছে। পোশাকদারিও আছে, পোশাক সিভিলও আছে, এই জন্যই মনে হয় ডিবি বের হয়েছে আর ডিবির পোশাকদারি ডিবি বের হচ্ছে। এখন পোশাকদারি যে এই যে একটা ডিজিটাল ডিবিটাকে আমরা স্বাগত জানাই এই কারণে। আমি নিজে দেখলাম একজন ডিবি বইলা এক লোকের গাড়ি থেকে নামায় দৌড়া লয়ে যেতেছে, এর মধ্যে আইলো পুলিশ ওই গুলিস্তান পার্টি অফিসের সামনে। পুলিশে ভয় পায় যে এগুলোকে তো অস্ত্র আছে যেগুলো অপরাধী তাগত। পরে দেখলাম র্যাব আইলো সিভিলে, তারপরে যখন র্যাবের গাড়ি আসলো এবং মহিলা সহ র্যাব মহিলা র্যাব সহ আসলো, তখন আমরা কইলাম যে না সত্যি এখন ঠিক মতো আমরা আইনের লোক পেয়েছি। তাই এখন আমরা এই জন্য এই আপনার এই তিন দামে পরে ডিবি ধরলো, এই র্যাবে ধরলো, দেখলো ভুয়া পুলিশ। কারণ আমি এগুলো দেখি রাস্তাঘাটে এখন প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরের একটা দায়িত্ব আছে, সে যে ওয়ার্ড কাউন্সিলর হয়েছে প্রত্যেকের ঘরের হিসাব কিন্তু তার কাছে আছে। বিষয়ে আমাকে বঞ্চিত করা হয়েছে পরিবার সমাজ থেকে, আমি শিশু বয়স থেকে কর্ম করতে না পাইরা রাস্তার ফুটপাতে এসে ঘুমাই, ওই হাইকোর্ট মাজারে খাই, লেখাপড়া করি, এখন বিয়ে পরীক্ষা দিছি, এখন আমি রাষ্ট্রপতি হইতে চাই। কিন্তু একসময় কিন্তু রাষ্ট্রপতি হইতে চাইতাম না, ছোটোবেলা হতে স্বপ্ন দেখতাম, কিন্তু বড় হওয়ার পরে বুঝ হওয়ার পরে এরকম হইতে চাইতাম না, মনে করতাম যে রাজনীতি একটা খুনাখুনি মারামারি। তো এখন রাজনীতি ছাড়তেও পারতাছি না, এই খুনাখুনি মারামারি ঠেকানোর জন্য সামাজিক অবক্ষয় রোধ করার জন্য তো আমাদেরই কাজ করতে হইব। দল সরকারি দল হই বিরোধী দল হই, অন সরকারের পুলিশ, এই সরকারের পুলিশ দেখেন ডিসিশন এক এক পাক্কা চোর। আমি স্টেডিয়ামে একটা পাক্কা চোরকে চিনতাম, সে চোর মাদকাসক্ত চোর, সে আসলে চোর না মাদকাসক্ত, নেশা উঠলে সে চুরি করে, তাকে এখানে পুলিশ ধরল নিল না থানায়। আমরা বললাম থানায় নিয়ে যান, নিল না, ভালো কথা, পাবলিকের কয় পাবলিক মাইরা ফেলাক। আচ্ছা পুলিশ বাহিনী কি চোরেকে চোরকে মাইরা ফেলাইয়া ওই কোন জায়গায় জানি এক পুলিশের এসপি কি এক খুন খারাপ হয়েছে, ওই পুলিশের এসপি কইল কি মাইরা লাগ, এই কথা বলার কারণে সে ফাঁসির আশা নিয়ে গেছে। তাহলে আমরা তো চাই যে পুলিশ বাহিনী তো আমাদের ভাই, চোর আছে দেখেই আজকে পুলিশ লাগ, মানে চোর দর্শক পুলিশ নিয়ে পুলিশে মাজার মধ্যে দুইটা দেও, তো পাবলিকের হাতে সাইরা দিয়ে আইন হাতে তুলল না খুন খারাপি করা, এটা একটা জঙ্গিবাদের সামিল। এ কথা আমি বললাম কেন, পুলিশের ডিসি সাহেব ওসি সাহেব শুনে না, ওসি সাহেব শুনে কিন্তু ডিসি সাহেবও শুনে না, আমাকে ধরে নিয়ে গেল। কারণ আমরা তো রাজনীতি করি, আমরা সমাজ সচেতনতার জন্য, আমাদের তো আর অস্ত্র নাই পুলিশের বিরুদ্ধে লড়ব, আর পুলিশের বিরুদ্ধে কেন লড়ব, পুলিশ তো আইনের কাজ করে। কারণ ডিসি সাহেব ধরুন তার তো ভুল তো ভাঙানোর দরকার আছে। একটা আসামি এখন ডিআইজি লেভেল থেকে আইজিপি লেভেল থেকে বলা হইতাছে যে এসপি সাহেব বলতাছে। দর্শক শ্রোতা আমরা দুইটা ভিডিও দেখে আসলাম, অবশ্যই এই দুইটা ভিডিওর মাধ্যমে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক আসলে এই যে ভিডিওগুলোর মাধ্যমে এক একবার কিন্তু এক এক রকম কথা বলা হচ্ছে, বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্নভাবে কথা বলছে এবং আওয়ামী লীগের যারা আছে তারাও কিন্তু বিভিন্ন কথাবার্তা বলছে। বিএনপির যারা আছে তারা বলতেছে আগামী 24 সালে নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, এবং বিএনপি কিন্তু তারা আসলে একের পর এক আন্দোলনে নামতেছে, একের পর এক আসলে মিছিল করে যাচ্ছে। এখন কিন্তু 30 তারিখ তারা আরো বড় ধরনের গণমিছিলের ডাক দিচ্ছে, কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা এই জন্যই আসলে সাহস পাচ্ছে যে তারা বলতেছে যে আগামী যে নির্বাচন আছে এই নির্বাচনে তারা আসলে জয়লাভ করবে এটা বলতেছে। কিন্তু আওয়ামী লীগের যারা আছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা আছে, আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, তারা এরকমভাবে হুঁশিয়ারি দিয়ে বলতেছে বিএনপি যাই যা বলুক না কেন বিএনপির আশা এই কখনো পূরণ হবে না। তো দর্শক দুইটা ভিডিও সম্পর্কে আপনারা আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন। দর্শক আজকে বেশি কথা বলবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।